वेलकम बैक टू आवर चैनल। आशा करी व्यूअर्सरा भीषण भालो आछो तोमरा प्रत्येके। आज के किन्तु आमरा अभिजोजन सम्पर्के पढ़ते चलेछि। तोमादेर उद्देश्य किन्तु आमी फूड एसेर सम्पर्कित एकटी सुंदर भिडियो करेछि, जेखाने किन्तु आमी खूब सहजतर पद्धतिते काट अफ मार्क्स तार विभिन्न तथ्यादि प्रदान करेछि। जारा जारा एखोनो अब्दि सेई भिडियोटी देखोनि, आपलोड करा रयेछे, तोमरा प्लेलिस्टे गिये अवश्यई सेटाई चेकआउट करते पारो। ताहले चलो बेशी देरी ना करे आजकेर क्लासटी शुरू करा जाक। आजके किन्तु आमरा अभिजोजन सम्पर्के पढ़ते चलेछि। एबार देखो अभिजोजन, अभिजोजन सम्पर्के पढ़ते गेले आगे विषयटिके भालोभावे बोझार चेष्टा करते हबे जे अभिजोजन काके बोले, अर्थात परिवेशेर संगे मानिए बा खाप खाइए निये चलार जन्य जीवेर देहेर शारीरिकवृत्तीय ओ गठनगत परिवर्तनके किन्तु आमरा अभिजोजनेर आवताभुक्त करते पारी। सेई परिवर्तनके किन्तु आमरा अभिजोजन बोली। ঠিক কেমন? শারীরবৃত্তীয় আর গঠনগত পরিবর্তন। একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বিষয়টি তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। এই যেমন ধরো, মাছেরা জলে বসবাস করার জন্য কিন্তু পাখনার ব্যবহার করে। এটি কিন্তু তার গঠনগত পরিবর্তন বা গঠনগত অভিযোজনের মধ্যে পড়ে। আবার ঠিক তেমনভাবে শীতকালে তোমরা প্রত্যেকেই জানো যে ব্যাঙ কিন্তু শীত ঘুম দেয়। এই সময় কিন্তু তার হৃৎস্পন্দন শ্বাসরোধ খুব কম হয়ে যায়, অর্থাৎ এটি কিন্তু তার শারীরবৃত্তীয় অভিযোজনের মধ্যে পড়ে। আশা করি তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে পরিবেশের প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য বিভিন্ন জীবেরা তাদের দেহে কিংবা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে নেওয়ার জন্য জীবের দেহে বা নিজের দেহে যে শারীরবৃত্তীয় ও গঠনগতের পরিবর্তনের সহায়তা নেয়, সেই পরিবর্তনকে কিন্তু আমরা অভিযোজন বলি। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় এই অভিযোজন সম্পর্কিত বিভিন্ন মত পোষণ করেন। তার মধ্যে বিজ্ঞানী বাফেলো এক প্রকার মত পোষণ করেন। তিনি কি বলেন বলুন তো? তারা বলেন যে, বা সেই বিজ্ঞানীরা বলেন বা বাফেলো উল্লেখযোগ্যভাবে বলেছেন যে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে মানিয়ে নেওয়া তো আছে ঠিকঠাকভাবে, কিন্তু তা সত্ত্বেও প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য এবং বংশবৃদ্ধির জন্য জীবের দেহে যে শারীরবৃত্তীয় পরিবর্তন ও গঠনগত স্থায়ী পরিবর্তন দেখা যায়, তাকে কিন্তু তিনি অভিযোজনের আওতাভুক্ত করেন। তাহলে আশা করি এই অভিযোজন সম্পর্কিত বিভিন্ন মত সম্পর্কে তোমরা অবগত হয়েছ এবং এই অভিযোজনের নির্দিষ্ট কিছু গুরুত্ব রয়েছে যার দ্বারা বোঝা যাবে যে অভিযোজন কতটা গুরুত্বপূর্ণ। এই যেমন ধরো, জীবদের গঠনগত ও শারীরবৃত্তীয় পরিবর্তনে কিন্তু অভিযোজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া পরিবেশের প্রতিকূল পরিবেশের সঙ্গে রক্ষা করার জন্য, নিজের দেহকে রক্ষা করার জন্য কিন্তু শারীরবৃত্তীয় পরিবর্তন বা গঠনগত পরিবর্তনের মধ্যে অভিযোজিত হয়, অর্থাৎ এই অভিযোজনের মাধ্যমে কিন্তু জীব বিবর্তনের দীর্ঘ যুগ বা দীর্ঘ পথ কিন্তু অতিক্রম করেছে এই জীবেরা বিভিন্ন অভিযোজিত পরিবর্তনের সহায়তার মাধ্যমে। তাহলে আশা করি এই অভিযোজন কী বা অভিযোজন কীভাবে সম্ভব হয় আর অভিযোজনের এই গুরুত্ব সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানতে পেরেছ। তাহলে চলো এর পরবর্তী পোর্শন সম্পর্কে তোমাদের ধারণা দিই। আশা করি অভিযোজনের একটা ছোট্ট সারসংক্ষেপ তোমাদের সকলের সামনে আমি প্রেজেন্ট করতে পেরেছি এবং তোমরা প্রত্যেকে সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে চলো এর পরবর্তী পোর্শন সম্পর্কে আলোচনার পূর্বে তোমরা কিন্তু ভীষণ হাইলাইটেড বিষয়গুলো বোর্ড থেকে অবশ্যই নোট ডাউন করে নেবে। শোক বন্ধুরা, নিশ্চয়ই জানো হয়তো, যারা বিগত ক্লাসগুলি করেছো বা যারা সেই ক্লাসগুলো করনি, অবশ্যই প্লেলিস্ট থেকে সেই ক্লাসগুলো করে নাও। সেখানে কিন্তু অভিব্যক্তি সম্পর্কিত আমি সমস্ত ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি। সেখানে কিন্তু তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে অভিব্যক্তি, আচ্ছা এরপরে অভিযোজন যে আমরা পড়ছি সেই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে বা সম্পর্ক থাকলেও কীরকম সম্পর্ক। দেখো, অভিব্যক্তি আর অভিযোজনের মধ্যে একটি দীর্ঘ সম্পর্ক রয়েছে। এবার এই সম্পর্কটা কেমন? ধরো কোনো জীব কালক্রমে পৃথিবী থেকে বিবর্তনের মাধ্যমে লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। এবার বিবর্তনের হাত থেকে, মানে লুপ্তপ্রায় হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের দেহে শারীরবৃত্ত এবং গঠনগত পরিবর্তনের মাধ্যমে অভিযোজিত হয়ে নানা বৈশিষ্ট্যকে নিজের দেহে সঞ্চারীভূত করছে। এবার এই সঞ্চরণের মাধ্যমে এক প্রকরণ জীব থেকে অন্য প্রকরণ জিনের মধ্যে দিয়ে এটি কিন্তু বংশ পরম্পরায় পরবর্তী জিন, মানে বংশধারার মধ্যে
এগোতে থাকছে, ফলে অভিযোজিত হতে পারছে। অর্থাৎ একটি জীব কিন্তু নিজের দেহকে বা নিজেকে প্রতিকূল পরিবেশের হাত থেকে রক্ষা করার জন্য নিজের দেহে অভিযোজিত পরিবর্তন ঘটাচ্ছে। অর্থাৎ আমরা ভালোভাবে বুঝতে পারছি যে অভিব্যক্তি মাধ্যমে যে পরিবর্তনগুলির মাধ্যমে যারা লুপ্তপ্রায় হচ্ছিল অভিযোজিত হয়ে সেই বৈশিষ্ট্যগুলিকে নিজের দেহে পুনরাবৃত্তি ঘটাচ্ছে, এবং অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে একটা দীর্ঘ সম্পর্ক রয়েছে। তাহলে আশা করি তাদের মধ্যে অর্থাৎ অভিব্যক্তি আর অভিযোজনের মধ্যে কী সম্পর্ক রয়েছে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আচ্ছা দর্শক বন্ধুরা, নিশ্চয়ই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে। এরপর আমরা অভিযোজনের বিভিন্ন ভাগ সম্পর্কে পড়ব, অর্থাৎ উদ্ভিদ অভিযোজনের জন্য। প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদ নিজে দেহে কিছু বৈশিষ্ট্য সঞ্চারীভূত করে, ফলে সেটি প্রতিকূল পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যায় না, খুব সহজে অভিযোজনের মাধ্যমে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। এই উদ্ভিদ অভিযোজনের মধ্যে সবার প্রথমে আজকে আমরা পড়ব পদ্মের অভিযোজন। দেখো পদ্ম কিন্তু একটি আংশিক জলজ উদ্ভিদ। কেন বলো তো, পদ্মের কাণ্ড মূল কাদায় কিন্তু প্রথিত থাকে আর ফুল কিন্তু জলের উপরে ভাসতে থাকে, সুতরাং পদ্ম কিন্তু একটি আংশিক জলজ উদ্ভিদ। এই পদ্মের বিভিন্ন অংশ রয়েছে যেগুলি সম্পর্কে আমাদেরকে ভালোভাবে অবগত হতে হবে। যেমন সবার প্রথমে আমরা আলোচনা করব পদ্মের কাণ্ড সম্পর্কে। তাহলে দেখো পদ্মের কাণ্ড সম্পর্কে আলোচনা করতে গেলে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে দেখো পদ্মের কাণ্ড কিন্তু গ্রন্থিকাণ্ড প্রকৃতির। কাণ্ডটি কাদায় অনুভূমিকভাবে বা আনুভূমিকভাবে গ্রথিত থাকায় কিন্তু পদ্মের কাণ্ডটি সঠিকভাবে মূলজারোমের মাধ্যমে বেড়ে উঠতে পারে। সুতরাং এই যে পদ্মের কাণ্ড, শুধুমাত্র তাই নয়, রোম বা কিউটিকল যুক্ত হয়, ফলে সেটি মানে নিজের দেহকে সংরক্ষিত করতে পারে। এছাড়াও পদ্মে কিন্তু যান্ত্রিক কলা থাকে না, এছাড়া সুসংবদ্ধ গঠিত কোনো কলাও দেখা যায় না। সুতরাং পদ্মের কাণ্ড সম্পর্কে তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ যে পদ্মের কাণ্ড কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও পদ্মের গ্রন্থিকাণ্ডে কিন্তু বায়ুগহ্বর থাকে বা বাতাস গহ্বর থাকে। আশা করি তোমরা পদ্মের কাণ্ড সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ। এরপর আমরা আলোচনা করব পদ্মের মূল সম্পর্কে। এবার দেখো বিভিন্ন বৈশিষ্ট্যাবলী যেহেতু আমরা পদ্মের অভিযোজনের জন্য পড়ছি, সুতরাং পদ্মের অভিযোজনে কাণ্ড যেহেতু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সুতরাং তার অন্য অন্য পোর্শনগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। সুতরাং কাণ্ড আলোচনা করার পর এরপর আমাদেরকে আলোচনা করতে হবে মূল। দেখো মূল সম্পর্কে পড়তে গেলে আমাদেরকে পদ্মের মূল কী বলতো, প্রধান মূল এছাড়া অন্যান্য কলা কিন্তু এখানে সুসংবদ্ধ থাকে না, সুতরাং মূলরম থাকে না। গ্রন্থিকাণ্ড কাদায় দৃঢ়ভাবে সংলগ্ন অবস্থায় থাকার কারণে কিন্তু সেখানে সুগঠিতভাবে মূলের বিকাশ বা মূল কিন্তু বিভিন্ন মূলরম দ্বারা গঠিত হতে পারে না। সেই কারণে কিন্তু কাণ্ডের আশপাশ থেকে অনেকগুলি অন্যান্য অসংখ্য অস্থানিক মূল দেখা যায়, সুতরাং মূলে কিন্তু কোনো সংবহন বা সুগঠিত সংবহন কলা থাকে না। আচ্ছা দর্শক বন্ধুদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগছে, তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলবে না, আর অবশ্যই ভালো করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন রাখবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তাহলে আজকে কিন্তু আমরা খুব ভালোভাবে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছি। এরপর চলো আলোচনা করা যাক, কাণ্ডের পর মূল আলোচনা করা হলো, এবার মূলের পর আমরা আলোচনা করবো পাতা সম্পর্কে। আচ্ছা পদ্মের পাতা কিন্তু পত্রবিন্দু আর পত্রফলক নিয়ে গঠিত হয়। পত্রবিন্দু কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেমন কিউটিকল থাকে না সুগঠিত। এছাড়া পত্রে কিন্তু বিভিন্ন রোম থাকে যেগুলি জলজ প্রাণীর হাত থেকে পদ্মকে রক্ষা করে। সুতরাং এই কণ্টকযুক্ত বা কিউটিকল বিহীন এই পাতায় কিন্তু বিভিন্ন বাতাস গহ্বর থাকে, বা ফলে তা পদ্ম কিন্তু বেড়ে উঠতে খুব সুবিধা হয়। এছাড়াও বিনতে কিন্তু কোনো কিউটিকল থাকে না, সুতরাং বিনতে সুগঠিত কলা অনুন্নত হয় এবং যান্ত্রিক কলা গঠিত হতে পারে না। তাহলে এর প্রথম ভাগ পত্রবিন্দু সম্পর্কে তোমরা প্রত্যেকে জানতে পারলে। এরপর তোমাদের প্রত্যেককে জানতে হবে পত্রফলক সম্পর্কে। দেখো পত্রফলক সম্পর্কে পড়তে গেলে বিষয়টিকে ভালোভাবে বোঝার দরকার আছে, যেহেতু পত্রফলক কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পত্রফলকের মধ্যে যেমন রয়েছে পদ্মের পাতা কিন্তু গোলাকার এবং বৃহৎ আকারের হয়। এছাড়াও পদ্মফুলের পাতা যেহেতু বৃহৎ আকারের হয় সেখানে কিন্তু সূর্যরশ্মি ভালোভাবে শোষিত হতে পারে এবং বৃহৎ আকৃতির হয় এই কারণে। এছাড়াও পদ্মের কিন্তু পত্ররন্ধ্র কিন্তু তলদেশে থাকে, কারণ তলদেশে কিন্তু জল সংলগ্ন থাকে। এছাড়াও পদ্মের পাতা কিন্তু মোমজাতীয় আবরণ দিয়ে আবৃত থাকে, সেই কারণে কিন্তু জল পদ্মের পাতার উপর থেকে গড়িয়ে যেতে পারে। এছাড়াও রয়েছে কি বলতো, ফ্লোয়েম ও জাইলেম করা খুব অনুন্নত ভূমিকা পালন করে
হলেও কিন্তু অল্প স্বল্প ভূমিকা পালন করে, কিন্তু এখানে স্ক্লেরেনকাইমা কোনো কলা কিন্তু পরিলক্ষিত হয় না। সুতরাং আশা করি পত্রবিন্দের পর পত্রফলক সম্পর্কে তোমাদের সমস্ত ধারণা পরিষ্কার হয়েছে। আশা করি পত্রফলক কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। আলোচনা করব পদ্মের ফুল সম্পর্কে। দেখো পদ্মের ফুল কিন্তু খুব মানে খুব আকৃষ্টময় এবং খুব বৃহৎ আকারের যে হয় সেটা কিন্তু লক্ষ্য করা যায়। সেখানে কিন্তু স্পঞ্জের মতো হয়, আর ফলে সেটি কিন্তু সহজে পচে যায় না এবং বাতাসের অনুকূলে থাকতে পারে এবং অসংখ্য পুংকেশা দেখা যায়। এছাড়া গর্ভকেশর কিন্তু খুব অসংখ্য পরিমাণে থাকলেও কিন্তু পুংকেশরের তুলনামূলকভাবে কম থাকে। এছাড়াও কিন্তু স্ত্রী স্তবক শাঙ্খবাকার হতে পারে, গর্ভপত্রের সংখ্যা অসংখ্য। সেখানে কিন্তু পুষ্পক্ষ নিমজ্জিত অবস্থায় থাকে, সেই কারণে কিন্তু পাতা মানে ফুল কিন্তু জলসংলগ্ন অবস্থায় থাকার ফলেও সেটি সহজে পচে যেতে পারে না। সুতরাং ফুল সম্পর্কে তোমরা সমস্তটাই জানতে পারছো। এরপর চলো আলোচনা করা যাক পদ্মের বীজ সম্পর্কে। পদ্মের বীজ সম্পর্কে পড়তে গেলে পদ্মের বীজ কিন্তু খুব মানে ঢিও হয়, ফলে বাইরে থেকে ভেতরে থেকে কিন্তু জল প্রবেশ করতে পারে না। পদ্মের বীজ কিন্তু দীর্ঘদিন মানে কয়েক বছর থেকে কয়েকশো বছর পর্যন্ত কিন্তু কার্যক্ষম থাকতে পারে, অর্থাৎ বীজের কিন্তু অপরিসীম ক্ষমতা রয়েছে। এই বীজ কিন্তু অঙ্কুরোদ্গমে ভীষণ ভূমিকা পালন করে। এছাড়াও পদ্মের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে অভিযোজনের মধ্যে পড়তে গেলে জানতে হবে যে পদ্ম কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বা পদ্মের কিন্তু বিভিন্ন ক্ষমতা রয়েছে। যেমন পদ্ম জলজ সংরক্ষণ মানে জলের সংস্পর্শে বেশি থাকে বলে বাষ্পচনের হার কিন্তু কম হয়। এছাড়াও পদ্মের কিন্তু উভয় তল থেকে মানে নিমজ্জিত অংশ, উপরের অংশ বা নিম্নতাক উভয় অংশ থেকে গ্যাসীয় মানে শোষণের হার কিন্তু বেশি হতে পারে, মানে দুই অংশ থেকে তারা গ্যাসীয় আদান প্রদান করতে পারে। এছাড়াও পদ্মের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে কিন্তু আমরা এই বিশেষ বৈশিষ্ট্যগুলিকে পরিলক্ষিত করতে পারি। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা একটা পদ্মের অভিযোজন ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর পদ্ম পরিবেশে টিকে থাকার জন্য বা প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেকে রক্ষা করার জন্য কীভাবে অভিযোজিত হয়েছে তার প্রত্যেকটা পোর্শন কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। যেখানে আমরা পড়লাম তার কাণ্ডটা কতটা গুরুত্বপূর্ণ, কাণ্ডের কী কী ভূমিকা রয়েছে, মূলের কী কী ভূমিকা রয়েছে, পাতার মধ্যে দুরকম সম্পর্কে পড়লাম, এছাড়াও ফুল সম্পর্কে জানতে পেরেছি, এছাড়াও বীজ, এছাড়াও অন্য অন্য বৈশিষ্ট্যাবলী সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কমেন্ট সেকশনে তোমাদের রিভিউ জানিও যে তোমাদের অভিযোজন চ্যাপ্টারটি ভালোভাবে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি না। আমি চেষ্টা করবো যতটা সহজতরভাবে এরকম চার্টের আকারে ছোট্টো ছোট্টোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে। আজকে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস চলেছে তোমাদের, সেখানে কিন্তু আমরা অভিযোজন সম্পর্কে বেশ অনেকটাই জানতে পারলাম, এছাড়া পদ্মের অভিযোজন সম্পর্কে আমরা পুরোটাই জানতে পেরেছি। পরবর্তী ক্লাসে তোমাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে আগামী দিনে আরও একটি নতুন ক্লাসে, যেখানে প্রত্যেককে স্বাগত করব আবার নতুন একটি পোর্শনের সঙ্গে, যেখানে আমরা অন্য অন্য অভিযোজন সম্পর্কে পড়ব। এছাড়া উদ্ভিদ অভিযোজন শেষ করার পর কিন্তু আমরা জলজ মানে প্রাণী অভিযোজনে চলে যাব, যেখানে কিন্তু মাছের অভিযোজন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এছাড়া পক্ষী রয়েছে। আস্তে আস্তে সমস্তটাই আমরা এগোবো। তোমরা প্রত্যেকেই ভালোভাবে লক্ষ্য করো চ্যানেলটি এবং ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করো, আশা করি প্রত্যেকে তোমরা উপকৃত হবে। পারলে তোমরা বোর্ড থেকে পদ্মের যে অভিযোজনের বিষয়গুলি আমি নোট ডাউন করে দিয়েছি সেগুলো তোমরা নোট করে নিতে পারো।